তবে দর্শক বাইগুলো আজকে একটা নতুন একটা কথা কমু তোমরা যে এন স্টিম একটা যে সেট আপ করছাও সেট আপ করার আগে তোমরা কি ভালো করে চেক করছাও চেক করো নিশ্চয় তোমরা চেক করো নাই চেক নাই জন্যে কিন্তু আজকে কিন্তু তোমার এন একটা কিন্তু রিভুতে আছে দর্শক বাইরা তোমরা ভালো করে তোমরা চেক করো দেখবা কোন ধরনের ইস্যু তোমরে পেজ বা প্রোফাইলে আছে নাকি যদি আছে। তাহলে যে ভিডিওর মধ্যে তোমার কপিরাইট বা কোনো ধরনের ইস্যু আছে তাহলে ওই ভিডিওটা বাইসা বাই করে তোমরা ডিলিট করে দাও দেওয়ার পরে তোমরা আর ফেসবুক টিমের কাছে তোমরা একটা রিপোর্ট করারো রিপোর্ট করো রিপোর্ট করার পরে পরবর্তী তোমরা লাইভে আসো লাইভে আই লিখালা তোমরা অটোমেটিক কিন্তু ঠিক হয়ে যাব গা কিন্তু এনিস টিম একটা যেটা বর্তমান যে রিপুতে আছে এনস্টিম একটা যে রিপুতে আছে দর্শকবার এই রিপুটা যদি তোমরা সারা বানিকা চাও তাহলে এই আমার কথাটা তোমরা হুনা যাও তাহলে কিন্তু এনস্টিম একটা তোমরা যে রিপুতে আছে সেটা কিন্তু তোমরা রিবুতে কিন্তু তোমরা বাইসে যাবা মানে সেট আপটা পাইয়া যাবা দর্শক বেড়া তাহলে দেরি না ঘুরে তাহলে আজকে আমি মূল কথাটা আমি আজকে তুমি কই তোমরা কথাটা শোন অ্যাডটা হচ্ছে তোমার কি জানো যারা শর্ট ভিডিও ছাড়ে ওরা কোনো দিনও ইনস্টিম অ্যাড সেটা পাবো না ঠিক আছে যারা নাকি সব সবসময় লং ভিডিও আপলোড করে তারাই স্টিম অ্যাডটা কিন্তু পাবো আমি সরাসরি আপনাদেরকে দেয়তেছি এই দেখো এটা হয়েছে তোমার ইনস্টিম অ্যাড আছে আর জোকন তোমরা বড় ভিডিও বা লং ভিডিও তোমরা আপলোড করবা তখন কিন্তু এনএসটিম একটা তোমরা সেটআপ পাবা আর এয়ারটন্স রিলস যেটা তোমরা শর্ট ভিডিও সেটআপ করবা কিছু ইনকাম পাবা সেটা হইছে এয়ারটন্স রিলস যেটা শর্ট ভিডিও ওই শর্ট ভিডিওর মধ্যে তোমরা একটা মনিটাইজ দিছে ওই মনিটাইজেশনটা তোমরা কিন্তু সেটআপ পাবা এয়ারটন্স রিলস আর এনস্টিমেট ইনস্টিমেট হইছে তোমার এটা হচ্ছে তোমার লং ভিডিওর জন্যে আর যারা শর্ট ভিডিও দিয়ে তোমরা এনিস্ট্রিম অ্যাডটা তোমরা সেট আপ করছাও তোমরা কোনো দিনেও তোমরা সেট পাবা না পাবা শর্ট ভিডিওর যদি অপশন আসে এয়ারটন সিরিজ তাহলে পাবা দর্শক ভাইয়া দেরি না করিয়া তাহলে আমার কথাটা শুনো আর তোমরা তাড়াতাড়ি লং ভিডিও আপলোড করা শুরু করে দাও যত পারো লং ভিডিও আপলোড করো আর লাইভে আসো দেখবা তঙ্গুরা আর এই সমস্যাটা থাকবো না কিছুদিন পরে কিন্তু তোমরা সেটা পায়া যাবা দর্শক ভাইরা যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শাক পাম শর্ট পাম এই চ্যানেলটা অল্প ফলো করিয়া যাই